हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पूजा श्रीजा ब्लॉग। तो तुम्हारा सकले कैमन आछो? आशा करछि भालो आछो। आर आमि भालो नाई, तो तार कारणटाई तोमादेर साथे आज के शेयर करब केन भालो नाई बोलते खूब खराब लागे। तो तोमादेर साथे सब किछु शेयर करी, ताई एटाओ आमि शेयर करछि। तो तोमरा देखते पेले आगेर ब्लगे जे बाबाके ट्रेने चलाते गेछिलाम, चले गेलो बाबा बाड़ी। तो बाड़ी थेके फेरार पथे माने बाड़ी चले एसेछि घरे, कोचबिहारे घरे जखन पौंछालाम शुधु हाथ पाटा धोया हयेछे, खाओ हयनि। बेला 3 बाजे, तो आमार बड़ेर फोने हठात आमार मामार फोन आसे। आर मामार फोन आसे तो मामा कि बोलेछे सेटा आमाके आमार बर फार्स्टेई बोलेनि, तबे आमि आन्दाज करेछिलाम। कारण आमार मेशो तो 2 যাবত আজকে অসুস্থ, ক্যান্সারে মুম্বাই গেছিলো, মুম্বাই থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। তো মানে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বাই থেকে এসে, তো খারাপ অবস্থায় ছিল, ভাবিনি কখনো যে মেশো আর থাকবে না। তো আমার বরকে মামা বলেছে, যেহেতু মা খুব ভেঙে পড়বে, মা ছিল আমার কাছে, ওর জন্য মাকে ফট করে সাথে সাথে বলা হয়নি। তো আমার বর দুপুরবেলায় 2 খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিল আমার মাকে, আমাকে মানে বলেইনি, তখন বুঝতে পারিনি যে মেশো আর নেই। খাওয়া দাওয়ার পরে তখন মা মানে আমার বরের মুখ দেখে বুঝতে পারে যে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই মা মানে আমার মামাকে ফোন করে, তো জিজ্ঞেস করে, মামা ছিল মেশোর কাছে, মাসি ছিল, তো জিজ্ঞেস করে যে মেশো কেমন আছে। তো তখনই মামা কাঁদতে কাঁদতে বলে যে আর নাই, মেশো আর নাই। তো খুব শক্ত হয়ে গেছিলাম, মানে ভীষণভাবেই ভেঙে পড়েছিলাম, মাও ভেঙে পড়েছে ভীষণভাবে। সবে আজকে 3-4 দিন হলো আমি সাথে সাথে ব্লগটা করতে পারিনি, কারণ বুঝতেই পারছো মন মেজাজ কারোরই ভালো ছিল না। তো মেশো যে এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে এটা কখনো ভাবিনি। মানে জানতাম যে মেশো খুব অসুস্থ, কিন্তু কখনো ভাবিনি যে চলে যাবে। কারণ অনেক ক্যান্সারের রোগী ভালো হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে আসছে, 5-10 বেঁচে থাকছে, কিন্তু আমার মেশোর জন্য এরকম কিছু ভাবিনি। ভেবেছিলাম যে ফিরে আসবে মেশো, হ্যাঁ মেশোর কপালে আর ফিরে আসা ছিল না। মেশো এনআরএসেই শেষ হয়ে গেল। তো এগুলো বলার বিষয় নয়, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে বলার কোনো ভাষা নাই যে মাসি আর মাসির মেয়ের মানে আমার বোনের কি অবস্থা। আমার মাসির মেয়ে সবে 16 বয়স, মাধ্যমিকটা দিয়ে 11 উঠেছে, কোনো দাদা নাই, ভাই নাই, পুরো একা হয়ে গেল মাসির মেয়েটা আর মাসিও। কী করে যে ওরা সারা জীবন কাটাবে জানি না, মানে নিজেই ভয় করছে, নিজেরই ঢোক গিলছে আমি নিজেই, যে এটাও সম্ভব বাবা ছাড়া কী করে কাটাবে ওই ছোট মেয়েটা, সবে মাধ্যমিক দিয়ে উঠল। এবার হয়তো খুব খারাপ হবে, যেগুলো হবে, যেটা হলো সেটা খুবই খারাপ হলো, কিন্তু এর পরবর্তী জীবনটা যে কী কষ্টকর হবে সেটা আশা করি সবাই বুঝতে পারছো আমার ব্লগ দেখে, যে ওদের জীবনটা কী হবে। তো মাসির কাছে গেছিলাম, মাসির কাছে গিয়ে কী সান্ত্বনা দেবো বলো, সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নাই। মেশো মাসির একটাই মেয়ে, তো ওরা কোনো ছেলে নেয়নি আর কোনো ইস্যু নেয়নি, কারণ মেশো মাসির দুজনেরই খুব শখ ছিল যে একটা মেয়েই ভালো করে মানুষ করব। কারণ আমাদের সমাজে তো মেয়ের থেকে ছেলের কদর বেশি, তো ওদের ইচ্ছে ছিল যে মেয়েটাকেই ভালো করে মানুষ করব। তাই কোনো ইস্যু নেয়নি ওরা, আর করেন ইস্যু, তো জীবনটা আরও খারাপ হয়ে গেল এতে। মেয়েটার তো যাই হোক, আজ না হলে 10 পরেও বিয়ে দিতে হবে। তারপরে মাসি পুরো একা, কেউ নাই মাসির আর। আর আমার মেশোর মতো মানুষ হয় না, আজকে মেশো এক্সপায়ার করে গেছে বলে বলছিলাম, মেশোর মতো সত্যি মানুষ হয় না। কত অবদান আছে মেশোর আমাদের জীবনে, কত অবদান আছে। আমার বোন হওয়ার সময় পুরো ডাক্তারের সমস্ত দেখাশোনা, ডাক্তারের কাছে থাকা, কথা বলা, সবটাই মেশোর কাটোয়াতে। আর আমার কথা তো বলতেই নেই, আমার বিয়েতেই লাস্ট, তারপর আর মেশো কালীগঞ্জে আসেনি, বিয়েতেই শেষ এসছে। আমার বিয়েতে কাজকর্ম সবই প্রায় মেশো, ভুলতে পারবো না। আজকে মেশো মাসির বিয়ে হয়েছে, আমার যখন 4 বয়স, সেই সময় থেকে আমি মেশোকে দেখে আসছি, আজকে 19 বছর হয়ে গেল।
আমার বয়স 23 বছর, 4 বছর বয়স থেকে আমি দেখছি মেশোকে। এতদিন যে মেশোকে চিনি, আজকের পর থেকে সে মেশোকে তো আর দেখতে পাবো না, এটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। সে অসুস্থ হয়েই পড়ে থাকতো বিছানায়, তাও তো দেখতে পেতাম, তাও তো আমার মাসির মেয়েটা বাবা বলে ডাকতে পারতো, মাসিটা দেখে শান্তি পেত যে আছে ঘরে একজন। সেটা আর হলো না, তার আগেই ভগবান কেড়ে নিল। আমাদের সাথে শেয়ার করা হয়নি, হঠাৎই বাবাকে দিয়ে যে বাড়িতে গিয়ে আমার দুর্ঘটনা শুনলাম, মানে তখন আমার মা মানে কি বলবো, শুয়ে বসে গড়ি গড়ি কাঁদছে যে আমাকে বাড়ি নিয়ে চল, একটা বার শেষবার দেখবো। কারণ মেশো তো কথা বলতে পারতো না, ক্যান্সার হয়েছিল গলায়, গলাটা ফুটো করে দিয়েছিল, এখানটা কেটে এর মধ্যে দিয়ে নল ঢোকানো ছিল, তো মেশো কথা বলতে পারতো না, মুখ দিয়ে খেতে পারতো না। আজকে 6-7 মাস মেশো ভাত খায়নি, নল ঢোকানো ছিল নাক দিয়ে, তো নাক দিয়েই লিকুইড খাবার দেওয়া হতো। তো মেশো লাস্ট কথা বলতে পারতো না বলে খাতায় একটা খাতায় লিখে গেছিলো যে আমার মায়ের নাম করে বাবার নাম করে লিখে গেছিলো যে চিত্রাদি আর কৃষ্ণদাকে দেখতে চাই, কৃষ্ণদা আর চিত্রাদিকে আসতে বলো। তো বাবা পৌঁছানোর আগেই, বাবা ট্রেনে উঠলো তার আগেই মেশো চলে গেল, আর বাবাকে মানে বাবা মেশোকে দেখতেও পেলো না। রাত্রি 2:30 কাটোয়ায় ট্রেন দাঁড়িয়েছে, তার আগেই মেশোর শেষকৃত্য হয়ে গেছে। আর আমার মা তো দেখতেই পেলো না, আমিও দেখতে পেলাম না। সেই 1 বছর আগে মেশোকে দেখতে গেছিলাম দুর্গাপুরে, আর দেখতে পেলাম না, আর মেশো বলে ডাকার কেউ থাকলো না। আমার ভেতর থেকে না মনে হচ্ছে কিছু একটা ছিঁড়ে গেছে, মানে এতটাই চাপা কষ্ট হচ্ছে, মানে আমারই হচ্ছে, তো ওদের কি হচ্ছে ভাবো। তো হন্তদন্ত করে আমরা সেদিনই কোচবিহার থেকে কোনো ট্রেনের টিকিট পাইনি, বাসে করে বেরিয়ে এসেছি, মানে অতটা ডিস্টেন্স কোচবিহার থেকে বহরমপুর অব্দি বাসে চলে এসেছি আমরা কষ্ট করে, দেখবো বলে শেষ দেখা, তবু দেখতে পাইনি। তার আগেই শেষকৃত্য করে দিয়েছিল ওরা। তো মাসির কষ্ট চোখে দেখা যাচ্ছে না, ভীষণ কষ্ট পাচ্ছে আমার মাসিটা। আর আমার বোন তো পুরো পাথর হয়ে গেছে, কাঁদছেই না, ও শক্ত হয়ে গেছে। বলে না বাবা চলে গেল ভগবান শক্ত করে দিয়েছে ওকে, 1 ফোঁটা কাঁদছে না, অথচ খুব আদুরে মেয়ে ও, মেশো বলার কিছু ভাষা নাই, বেশি কিছু বলতে গেলেই না ভিতর থেকে কোথা থেকে চোখের জল বেরিয়ে আসছে। তো এই ছিল আজকের ব্লগটা, তোমাদের মানে কি বলবো, বলার কিছু নাই।